বীরভূমের মারগ্রামে বোমার আঘাতে মৃত দুই তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারে একটি করে সরকারি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। আজ সাংসদ শতাব্দী রায় মারগ্রামের নিহত দুই তৃণমূল কর্মী নিউটন শেখ ও লাল্টু শেখের বাড়িতে যান, সেখানে দুই তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব ও অভিযোগের কথা শোনেন তিনি। এবং এইভাবে এরম ইয়াং মানে তরতাজা প্রাণ যাওয়া, এটি থেকে এখানে কোনো মানে পরিবারের প্রতি কিছুই মানে আস্থা দেওয়া কোনোটাই বিশাল কিছু নয়। এত তাদের তারা যাকে হারালো সে কোনোদিনই সেটা পরিপূর্ণ কিছুই হতে পারে না, তাকে কোনোদিনই পরিপূর্ণ করা যাবে না। তবু ওই ওর মেয়ে 15 বছর বয়স টেনে পড়ে, ওটা আমি অভিষেক এবং মমতাদের কাছে পাঠাচ্ছি যে চাকরির জন্য, এবং তারপরে ওখানটা বড় কবুটা বউ বা ছোটো বাচ্চা, তো বউ এর জন্যে এগুলো তো আর আমি এখন একটু ওসিটাই যাবো গিয়ে, যাতে ঠিক ঠিক যে মানুষগুলো নাম আসছে এখানে তো আর মানে ওরকমভাবে বিচার ব্যবস্থা ব্যাপারটা নেই। এখন তো সবাই জানে কারা মেরেছে, কিন্তু সেটা ওপেন নেই, কিছুই তাদেরকে অ্যারেস্ট করা হয়। সেটা যখন এরা আস্থা রাখছে আইনের ওপর, তো আইনেরও সেই কাজটা করা উচিত, কারণ যাতে এরা সেই মানে শাস্তি পায় যে মানুষগুলো এদের সংসার শেষ করে যাদের শাস্তি পায়। এটা খুব মানে কোনো কর্মী খুন, মানুষ খুন হওয়াটাই তো দুঃখের, কিন্তু এটাও যে যারা মেরেছে না তো কংগ্রেসে ছিল, একবার এই তৃণমূল এসেছিলো, তারপরে বিজেপিতে গেছিলো, বিরোধী আসনে থেকে যদি এই মারার খেলা শুরু করে সেটা কারোর জন্যই সঠিক পথ ওনাদের ধরা উচিত। যারা যাদের নাম আছে 7 জনকে ধরেছে, বাকিদের ধরা উচিত বা ধরতেই হবে। আমরা দিদিকে জানালাম এই যে অন্যায়ভাবে যারা খুন করেছে, কংগ্রেস সিপিএম যারা খুন করেছে পরিকল্পিতভাবে, দুজন অল্প বয়সী ছেলেকে আমরা সাংসদ মাননীয় শতাব্দী রায়কে জানালাম, বাকি যারা আসামি আছে তাদেরকে পুলিশ প্রশাসনকে বলি তাদেরকে অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করি তাদের রীতিমতন শাস্তি হোক। আর দুটো অসহায় শাস্তি চাই না ফাঁসি চাই, দুটো অসহায় মেয়ে তাদের, যে তাদের কিছু ব্যবস্থা করা হোক। তাতে আশ্বাস দিলে উনি যে আমরা বাকিদের যারা আসামি বাইরে আছে তাদেরকে আমরা 7 দিনের মধ্যে অ্যারেস্ট করাবো। আর আশ্বাস দিলে যে আমাদের এই যে অসহায় পরিবার, বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের একটু সরকারি চাকরির ব্যবস্থা করা হোক, তাতে আশ্বাস দিলে আমরা অভিযোগ। আপনি কি আপনার বাচ্চাকে অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান? তাহলে আজই আসুন কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাটে। প্লে গ্রুপ থেকে ক্লাস 7 পর্যন্ত ভর্তি চলছে 2023-24 শিক্ষাবর্ষে। মনোরম পরিবেশ, অডিও ভিজুয়াল রুম, প্লে গ্রাউন্ড, স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে 4.5 একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট। আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল, NH60 হরিওকা রামপুরহাট বীরভূম। মোবাইল নম্বর 7363080216, 8653-73815।